হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার চ্যানেল এক্সাম অ্যালবাম আর কিছুদিনের মধ্যেই কিন্তু এনএম জিএন পরীক্ষা সেই পরীক্ষার আগে সেই পরীক্ষারই একটা সাবজেক্ট জিকে এবং সেখানে কিনা না দশ নম্বর রয়েছে তো এই সাবজেক্টকে কীভাবে স্কোর করব যে সাবজেক্টের মানে বেশিরভাগ কোশ্চেন কিন্তু প্রেডিকশন করা যায় না তো এই সাবজেক্টটাকে কিভাবে আমরা ট্যাকেল করব তারই কিন্তু একটা ছোট্ট একটা টিপসের ভিডিও নিয়ে এসেছি আজকের এই ক্লাসে দেখো অনেকেই তোমরা জি চ্যাপ্টারগুলো নিয়ে কনফিউজ যে কোন কোন চ্যাপ্টার করলে আমরা কমন পাবো পরীক্ষায় দশের দশ পেতে পারবো তো আমি এটুকু বলতে পারি যারা আমাদের ভিডিও ফলো করেছে আমাদের গাইডেন্স মেনে চলেছে যারা দশের মধ্যে দশ নয় হোক আট নয় তো পেয়েছে জিকেতে তে আমরা যেভাবে পড়িয়েছি তো তারই একটা ছোট্ট টিপস আজকে ক্লাসে শেয়ার করব তো চলো শুরু করা যাক আশা করি তোমরা আমাদের ভিডিওগুলো ফলো করছো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাইডে বেল বাটনটা প্রেস করে রাখবে যখনই আমরা ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে দেখো জিকে কে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তো আমি ডিসকাশন করাবো এবং সেখান থেকেই দেখাবো যে কোথা থেকে কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট কুইক আমরা একটু দেখে নেবো তোমাদের সামনেই পরীক্ষা বেশি সময় নেবো না কুইক রিভিশন দিয়ে নেবে ওই ওই চ্যাপ্টারগুলো একবার দেখে যাবে দেখো যারা প্রথম থেকে পড়েছো জি কের চ্যাপ্টারগুলো তাদের জন্য এই সমস্ত টপিকগুলো ইম্পর্টেন্ট যারা প্রথম থেকে পড়েছো তারা কি করবে এই যে এক দুই তিন চার পাঁচ এক থেকে শুরু করে ষোলোটা টপিক রয়েছে চ্যাপ্টার রয়েছে সেগুলো সব একবার করে রিভিশন দিয়ে যাবে জিকে মানে কিন্তু খালি মুখস্থ করা মনে রাখা এবার জিকের মধ্যেও একটা পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সম্প্রতি যে সমস্ত ঘটনা চলছে সেগুলো কিন্তু আমি তোমাদের বলবো যেহেতু তোমাদের পরীক্ষাটা একটু পিছিয়ে গেছে জুলাইতে হওয়ার কথা ছিল আগস্টে হচ্ছে তো কোয়েশ্চেন তো সেট হয়ে গেছে তাই জুলাই মাসের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট না নাকি আর জুনের ঠিক আছে তো তোমরা কি করবে আগের বছর যখন পরীক্ষা হয়েছিল হ্যাঁ এই ধরে রাখো নভেম্বর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই লাস্ট মার্চ এপ্রিল ধরে রাখো এই লাস্ট ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একটু চোখ বুলিয়ে যাবে খুব জটিল কারেন্ট অ্যাফেয়ার্স দেয় না ইজি কারেন্ট অ্যাফেয়ার্স দেয় যেগুলো বেশি নিউজে রয়েছে সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেয় তোমাদের এনএম জিএনএম পরীক্ষায় খুব কঠিন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে না এবার আসি স্ট্র্যাটিক জিকে তিনটে পার্টে ভাগ হয় জিকেটা একটা হচ্ছে স্ট্যাটেক জিকে গতানুগতিক জিকে যেগুলো মুখস্থ করতে হয় আর একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট আমি বলে দিলাম যে এই মান্থেরগুলো দেখবে একবার যারা খবর দেখো যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আসো তারা মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যান্সার দিতে পারবে তবুও অনেকে অ্যান্সার দিতে পারে না মানে খবরগুলো ভালো করে শোনো না নিউজ পেপার পড়ো না তার জন্য এই প্রবলেমটা হয় মোটামুটি একটু দেখে নেবে একবার রিডিং পড়ে নিলে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ওকে এবার আসছি যে স্ট্যাটিক জিকে দেখতে পাচ্ছ এক থেকে ষোলোটা চ্যাপ্টার আমি এখানে লিখে রেখেছি বলে দিই একটু চ্যাপ্টারগুলো স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটোরিস মানে আমাদের দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র কেন্দ্রশাসিত যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো প্রধান ল্যাঙ্গুয়েজ কি তাদের ক্যাপিটাল কি মানে রাজধানী কী এগুলো নিয়ে পড়তে পারো আচ্ছা সেকেন্ড হচ্ছে ইনভেন্টার আর ইনভেনশান মানে আবিষ্কার আবিষ্কার তো এই ধরো সাইকেলকে আবিষ্কার করেছে কম্পিউটারকে আবিষ্কার করেছে হুম স্টিম ইঞ্জিনকে আবিষ্কার করেছে এই সমস্ত দিতে পারে সিউডোনেম মানে ছদ্মনাম আসতে পারে ইম্পর্টেন্ট প্লেসেস ট্যুরিস্ট এই জায়গাটা কোথায় অবস্থিত ঠিক আছে হাজার দুয়ারি কোথায় অবস্থিত ঠিক আছে এবার ধরো যেমন এসেছিল মিনার কোথায় অবস্থিত আগেরবার একটা কোশ্চেন হায়দ্রাবাদে ঠিক আছে গোলকুন্ডা ফোর্ট কোথায় অবস্থিত এই সমস্ত কোশ্চেন দিতে পারে আচ্ছা ফেমাস বুকস অ্যান্ড অথার্স ফেমাস বুকস অ্যান্ড অথার্স যেটা দেখতে পাচ্ছ চার নম্বর এটাও ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে তার মধ্যে এটা অন্যতম দেখো সবগুলো ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিচ্ছি সেগুলো একবার রিভিশন দিয়ে যাবে তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিচ্ছি তিন নম্বর যেটা ইম্পর্টেন্ট প্লেসেস অ্যান্ড ট্যুরিস্ট স্পটস আচ্ছা তারপর আছে ফেমাস বুকস অ্যান্ড অথার্স প্রত্যেক বছর কিন্তু এই বুকস অ্যান্ড অথার্স থেকে কোশ্চেন আসে জঙ্গল বুক কাল লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া লেখা এগুলো কোশ্চেন এসেছে এবার ইম্পর্টেন্ট রিভার সাইডস বেসিক্যালি এগুলো ভূগোলের ভূগোলের এগুলো আছে আচ্ছা ইম্পর্ট্যান্ট এটাও দেখতে পারে ইম্পর্ট্যান্ট হিস্টোরিক্যাল ব্যাটেলস এই যে যুদ্ধ কার মধ্যে হয়েছিলো সেগুলো ইম্পর্ট্যান্ট অর্গানাইজেশান যেমন ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায় ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় ঠিক আছে এই যে অলিম্পিক হচ্ছে অলিম্পিক অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার কোথায় এই সমস্ত কিছু দিতে পারে তাহলে এটাও ইম্পর্ট্যান্ট তারপরে আসছি ইম্পর্ট্যান্ট স্টেডিয়াম অ্যান্ড এয়ারপোর্টস নরেন্দ্র মোদি স্টেডিয়াম কোথায় অবস্থিত ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত এই টাইপের কোশ্চেন আসতে পারে কিন্তু এগুলোকে আমি দিচ্ছি না কেন কোনোবারে আসেনি আজ পর্যন্ত সেই জন্য এগুলোকে আমি দিচ্ছি না আচ্ছা ইম্পর্টেন্ট মানে পরীক্ষার আগে রিভিশনের জন্য অবভিয়াসলি যারা আগে পড়ে রেখেছো তারা রিভিশন দেবে কিন্তু যারা নতুনভাবে দেখে যেতে চাইছো কয়েকটা কুইক চ্যাপ্টার সেগুলো তাদের জন্য বলছি তিন নম্বর চার নম্বর সাত নম্বর এই চ্যাপ্টার তিনটা দেখে গেলে তারপরে আসছে ফার্স্ট ওমেন প্রথম মহিলা মুখ্যমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রথম মহিলা ইংলিশ চ্যানেল পার এই সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্ট্যান্ট প্রাইজ অ্যান্ড অ্যাওয়ার্ডস প্রথম মহিলা যে ভারত রত্ন পেয়েছে প্রথম ভারতীয় মহিলা হ্যাঁ যে প্রথম ভারতীয় প্রথম ভারতীয় যে হচ্ছে গিয়ে অস্কার পেয়েছে হ্যাঁ প্রথম ভারতীয় নোবেল পুরস্কার বিজয়ী এই টাইপের কোশ্চেন আসতে পারে এগুলো দেখবে আচ্ছা সুপার লেডিস অফ ইন্ডিয়া অ্যান্ড দা ওয়ার্ল্ড সিটিস অফ রিক্স মিনিস্টার অফ ইন্ডিয়া এটা অতটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ডে অ্যান্ড ডেটস এটা খুব ইম্পর্টেন্ট যে কন্যাশ্রী দিবস কবে পালিত হয় ঠিক আছে এটা দিতে পারে তারপরে ধরো যেমন রেড ক্রস ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে পালিত হয় ব্লে ডে কবে পালিত হয় ঠিক আছে এনআরআই ডে কবে পালিত হয় ওয়ার্ল্ড মস্কিউটো ডে কবে পালিত হয় ডে কবে পালিত হয় নানারকম ডেজ থাকে আমি এগুলো ক্লাসে করিয়েছি এগুলো তোমরা ভিডিও দেখতে পারো যদি এক্সাম এলএম চ্যানেলে না পাও দা এক্সাম এফ বাংলা যে ইউটিউব চ্যানেল আছে সেখানে প্লে বানানো আছে জি কের প্লে লিস্ট সেখানে যাবে সব ভিডিওগুলো পেয়ে যাবে আর্ট আর্টিস্ট ন্যাশনাল পার্ক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শরৎ বাদক সেতার বাদক তবলা বাদক এগুলো দিয়ে কোশ্চেন আসে ডান্স ফর্ম দিয়ে কোশ্চেন আসে ঠিক আছে শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে কোশ্চেন আসে প্রাইজেস প্লেয়ার স্পোর্টস রিলেটেড কোশ্চেন আসতে পারে যে একটা নাম তুলে দিল ধরো লক্ষ্য সেন কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে মানু ভাকর রিসেন্টলি শুটিংয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছে কোন খেলার সঙ্গে যুক্ত এগুলো দিতে পারে কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি অর্থটা ইম্পর্ট্যান্ট নয় তাহলে যারাই ষোলোটা টপিক করে নিয়েছো তারা কী করবে একবার রিভিশন দেবে আর যারা ভাবছো যে পরীক্ষার আগে একটু কুইক রিভিশন দরকার কোন কোনগুলো আরেকবার দেখে যাবো তিন চার সাত নয় তেরো চোদ্দো পনেরো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা চ্যাপ্টার একবার ভালো করে রিভিশন দিয়ে না ছাড়াও দশটা কোশ্চেনের মধ্যে সাতটা কোশ্চেন ছাড়াও আরও তিনটে কোয়েশ্চেন এক দুটো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দিতে পারে সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন আসে বেসিক্যালি জিকেটা বিভিন্ন পার্টে ডিভাইড স্ট্যাটিক জিকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স তারপরে সায়েন্স ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স বিভিন্ন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে তাহলে হিস্ট্রি থেকে জিওগ্রাফি থেকে কোশ্চেন আসতে পারে সায়েন্স থেকে আসতে পারে হ্যাঁ সায়েন্স থেকে কোশ্চেন এসেওছে তো এইগুলো বিভিন্ন চ্যাপ্টার বিভিন্ন সাবজেক্ট থেকে আসতে পারে এগুলো হচ্ছে যে বেসিক কটা চ্যাপ্টার যেগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বাদ বাকি তোমরা ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স তো পড়ছো সেখান থেকে এলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবে ঠিক আছে যারা আগে থেকে পড়ে এসেছ তারা একবার সবগুলো রিভিশন দিয়ে দাও যারা নতুন ভাবছো যে কোন এখন এই কদিনে পড়া শুরু করেছি কোনগুলো রিভিশন দেবো তাদের ক্ষেত্রে বললো এই চ্যাপ্টারগুলো একটু দেখে নাও ঠিক আছে চলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমরা সলভ করে নিই কুইক কয়েক সেকেন্ডে সলভ করবো তোমরা কমেন্ট সেকশানে অ্যান্সার দিয়ে দিও জাঙ্গল বুক বইটি কে লিখেছেন যদি কোনো কারণে রিপিটেশন হয়ে যায় আমরা দেখতে পাই এনএম জিএনএমের পরীক্ষায় কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে সেই জন্য এগুলো আরেকবার রিভিশন দিয়ে চলে যাবে এই ভিডিও দেখে পাঁচ মিনিট হয়ে যাবে চলো জাঙ্গল বুক বইটি কে লিখেছিলেন হয়ে যাবে কি রুডিয়ার্ড ক্রিপলিং নেক্সট কোশ্চেন এলাহাবাদ শহরের নতুন নাম কি কী হয়ে যাবে প্রয়াগরাজ নেক্সট কোশ্চেন কত সালে জার্মানি পরাজয়ের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে দু হাজার একুশ সালের কোশ্চেন শব মনোসোডিয়াম গ্লুটা গ্লুটামেটকে সাধারণভাবে কি বলা হয় আজিনা মোটো নিচের কোনটি মানব শরীরের বৃহত্তম অঙ্গ সঠিক উত্তর কি হয়ে যাবে লিভার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কে লিখেছিলেন সঠিক উত্তর কি হয়ে যাবে জওহরলাল নেহরু চার মিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদ আচ্ছা সম্রাট আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন সমগ্র উত্তর ভারতে কোন রাজবংশের রাজত্ব ছিল সঠিক উত্তর কি হয়ে যাবে নন্দবংশ নেক্সট কোন বিজ্ঞানী তেজস্কীয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন সঠিক উত্তরে যাবে মেরি মানব দেহে হাড়ের সংখ্যা হল কটি দুশো ছয়টি ভারতের কোন শহরকে নীল সর্বল এগুলো একটাও কিন্তু কঠিন কোশ্চেন হয় সব ইজি কোশ্চেন দেখো এসেছে যোধপুরকে ঠিক আছে নেক্সট সোডিয়াম বাইকার্বোনেট সাধারণত কী নামে পরিচিত দেখো সায়েন্সের কোশ্চেন ফিজিক্যাল সায়েন্সের নামে পরিচিত বেকিং পাউডার এটাও দেখো সায়েন্সের কোশ্চেন মানব দেহের বৃহত্তম অস্থিকোণটি সঠিক উত্তর দিয়ে যাবে ফিমান ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও কোন স্টেটমেন্টটা সঠিক বলতে হবে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করেছিলেন বৃহস্পতি চারটি উপগ্রহ আবিষ্কার করেছিলেন আবিষ্কার করেছিলেন যে পেন্ডু নামের সময়ে সুষম পরিমাপ দেয় উপরে সবকটি সঠিক নেক্সট বিজ্ঞানের একটি শাখা এন্টোমোলজির বিষয় হল পোকামাকড় পোকামাকড় নিয়ে পড়াশোনা করাকে এন্টোমোলজি বল প্রতি বছর বিশ্বে যে রেড ক্রস রেড ক্রস অফ এটা পুরুষ হয়ে গেছে রেড ক্রস ও রেড ক্রিসেট দিবস পালিত হয় কোন দিনে সঠিক উত্তর হবে আটই মে প্রখ্যাত শ্রীমতী মীরা সাহেব প্রতিমা ছিলেন দেখো এটাও দেখো এই যে প্রধান মানে প্রথম মহিলা প্রথম ভারতী বললাম না এটা ভারতীয় সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি নেক্সট মস্তিষ্কের বৃহত্তম অংশটি কি সেরিব্রাম নেক্সট কোন ভ্যাকসিনটিকে ভারতের বৃহৎ প্রথম আপতকালীন প্রয়োগের লাইসেন্স দেওয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে মডার্ন এমআরি ওয়ান টু সেভেন থ্রি কাকে উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিং পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে টোকিও প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পান সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর লাক্ষাদ্বীপ অবস্থিত কোথায় আরব সাগরে থিওরি অব রিলেটিভিটি আপেক্ষিকতা তত্ত্ব প্রবর্তন করেন কে আলবার্ট আইনস্টাইন নেক্সট নিচের কোনজন চতুর্থ ভারতীয় গ্র্যান্ডস্ল্যাম বিজেতা সঠিক উত্তর কি রোগটি মানবদের কোন অংশকে আক্রান্ত করে সঠিক উত্তর মস্তিষ্ক ডক্টর জাকির হোসেন ছিলেন দেখো এটা ভারতে প্রথম 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 পুরুষ প্রথম মহিলা এটা দিয়ে কোশ্চেন ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি বিখ্যাত আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট আসছি সম্প্রতি খবরের শিরোনামে এটা দু হাজার বাইশের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছিল যে বাগরাম বিমানপথটি কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হয়েছিল আফগানিস্তান ভারতের পার্লামেন্টে দুটি সভার কি দুটি সভার নাম কি রাজ্যসভা লোকসভা নেক্সট লেদি উইথ দ্য ল্যাম্প দু হাজার তেইশ সালের কোশ্চেন নামে কাকে ডাকা হতো ফ্লোরেন্স অ্যাঙ্গেলকে গ্রেট ব্যারিয়ার রিপ কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়াতে নিচের কোন রোগটি মতঙ্গের কামড়ের ফলে হয় সঠিক উত্তর ডেঙ্গি নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী কার্বন ডাইঅক্সাইড সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি শুক্র নেক্সট আসছি সূর্যলোকে মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ অতিবেগণী রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ সঠিক উত্তরে যাবে জরাথ্রুষ্টবাদ সুষ্টবাদ পার্সি ধর্মের রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্কে সাবমেরিনের নাবিকরা জলের উপরে বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে সঠিক উত্তরে যাবে পেরিস্কোপ নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলি খান বাজান দেখো ওই যে বললাম ইম্পর্ট্যান্ট ইনস্ট্রুমেন্টের কোশ্চেন এটা শরৎ এই ছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ওয়ান শর্টে আমি পুরো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করে দিলাম আশা করি তোমাদের এই কয়েক সেকেন্ডে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো মুখস্থ হয়ে গেছে যেভাবে স্ট্র্যাটেজি বললাম এইভাবে স্ট্র্যাটেজি ফলো করে তোমরা জিকের জন্য প্রিপারেশন নাও আশা করি পরীক্ষা তোমাদের ভালো হবে এছাড়া আমাদের পরের বছরের জন্য অ্যাডমিশন শুরু শুরু হতে চলেছে তার জন্য এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট সিক্স এইট নাইন সেভেন এই নম্বরে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো টাটা